হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের জন্য একটি আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার স্বপ্ন দেখেন। 1974 সালে জাতির পিতার প্রণীত প্রতিরক্ষা নীতিমালার আলোকে শুরু হয় সেনাবাহিনীর পুনর্গঠন, প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ মিলিটারি একাডেমি। জাতির পিতার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণয়ন করেন ফোর্সেস গোল 2030। তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী আজ আধুনিক সমরাস্ত্রে সজ্জিত একটি পেশাদার, চৌকস এবং যুগোপযোগী বাহিনী। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবস্থান আজ বিশ্বে শীর্ষে। সেনাবাহিনীতে নারীর ক্ষমতায়নে তিনি নিয়েছেন বলিষ্ঠ পদক্ষেপ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই মহেন্দ্রক্ষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই অশেষ কৃতজ্ঞতা ও বিনম্র শ্রদ্ধা।